নানা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা। গেল 5 বছরে বেড়েছে বাণিজ্যিক জাহাজের সংখ্যা, একই সঙ্গে বেড়েছে আমদানি রপ্তানি ও রাজস্ব। মংলা প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মংলা সমুদ্রবন্দর প্রতিষ্ঠিত হয় 1950 সালে। পাটসহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানিতে জমে ওঠে বন্দরটি, কিন্তু পশুর চ্যানেলের গভীরতা সংকট সহ বিভিন্ন কারণে 2000 সালের পর থেকে কমতে থাকে সেখানকার ব্যস্ততা। এক সময়ের লাভজনক বন্দরটি পরিণত হয় লোকসানি প্রতিষ্ঠানে, তবে গেল 5 বছরে ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে এটি। আগে আমরা 15 দিনেও 2টা ডিউটি পাস পাইতাম না, এখন বর্তমানে যে দাঁড়া হেয়ারে আছে 8খান রাত আর উপরে প্রায় 16খানে না দাঁড়া। আগের তুলনায় মংলা বন্দর অনেক সচল, অনেক গতিশীল। আগের তুলনায় জাহাজ বৃদ্ধি পেয়েছে, মানুষের শ্রমিকের চাকরি বৃদ্ধি পেয়েছে। মংলা একটি আন্তর্জাতিক বন্দর হিসাবে মংলার বাস্তব যে রূপটা সেটা এই সরকারের আন্তরিকতার প্রচেষ্টার মাধ্যমে এই বন্দর একটি উত্তরোত্তর আধুনিক বন্দরে রূপান্তরিত হচ্ছে। 2013-14 অর্থবছরে বন্দরে বাণিজ্যিক জাহাজ আসে 345টি, এরপর থেকে উন্নতি চোখে পড়ার মতো। 2014-15 অর্থ বছরে জাহাজ আসে 416টি, রাজস্ব আয় হয় 2600 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে 623টি জাহাজের 75 লাখ টন পণ্য হ্যান্ডেলিং করে বন্দরের রাজস্ব ছাড়াই 3000 কোটি টাকা, বন্দরের লাভ হয় প্রায় 73 কোটি টাকা। বন্দরের প্রধান পরিকল্পনা কর্মকর্তা বলছেন, পশুর চ্যানেলের ড্রেজিং, বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুফল পাচ্ছে বন্দর। আমাদের এখন কন্টেইনার হ্যান্ডেলিং ক্যাপাসিটি আছে 1 লক্ষ টিউজ কন্টেইনার হ্যান্ডেল করার। আমরা ওই প্রকল্পগুলি যখন বাস্তবায়ন করব, আমরা 10 লাখ টিউজ কন্টেইনার হ্যান্ডেল করতে সক্ষম হব। বন্দর সম্প্রসারণ সহ আরও কিছু প্রকল্প বাস্তবায়িত হলে অচিরেই মংলা একটি আধুনিক বন্দরে রূপ নেবে, বলছেন বন্দরের চেয়ারম্যান। অনেক আগে থেকে পরিকল্পনা নিয়েছি যে কত দ্রুত আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি করা যায়, যাতে আমাদের এই পদ্মা ব্রিজ, তারপরে রেল কানেকশন, এই কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট, এইসব হয়ে গেলে, ট্রানজিট চালু হয়ে গেলে যে আমাদের যে লোডটা আসবে সেই লোডটা যেন আমরা নিতে পারি। অতীতের যে কোনো মাসের রেকর্ড ভেঙে গেল ডিসেম্বরে বন্দরে জাহাজ এসেছে 87টি। এই ধারা বজায় রাখতে কাজ চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।